আজ কনফিউশনই গল্প চ্যানেলের পক্ষ থেকে শোনাতে এসেছি একটি শিহরণ জাগানো ভৌতিক গল্প প্ল্যানচেট, লেখক পার্থ চট্টোপাধ্যায়। বিভিন্ন চরিত্রে কণ্ঠ দিয়েছেন তুষার, সুকুমার ও ডক্টর শিকদারের চরিত্রে ও গল্প পাঠিয়ে ডক্টর অর্চ্য সেনগুপ্ত, মা ও ঠাকুমার চরিত্রে আমি মৌমিতা সেনগুপ্ত। তাহলে চলুন সকলে মিলে শুনি ভৌতিক গল্প প্ল্যানচেট। ধাতকাঠি বেস ক্যাম্পে সন্ধ্যার পরে আর কিছু করার ছিল না। চার পাঁচ দিনের কাজ নিয়ে এসেছি জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার পক্ষ থেকে। সিংমুম কপার বেল্টে তামার খনি অনুসন্ধানের কাজ কীরকম চলছে সে সম্পর্কে খোঁজ খবর করে অপরের কাগজে গোটা কয়েক প্রবন্ধ লিখতে হবে। জায়গাটা টাটানগর রেল স্টেশন থেকে মাইল পাঁচেক দূরে, পাহাড় আর শাল মহুয়ার জঙ্গলে ঢাকা। আশেপাশে লোকালয়ের চিহ্ন নেই। কয়েক একর জায়গা নিয়ে মিলিটারি ব্যারাকের মতো কতগুলি কোয়ার্টার্স, মাটির দেওয়াল, খড়ের ছাউনি। দুজন জিওলজিস্ট ফ্যামিলি নিয়ে থাকেন, এছাড়া থাকেন নানা শ্রেণীর আরও কয়েকজন কর্মচারী। কলকাতা থেকে মোবাইল সিল ল্যাবরেটরির লোকজনেরা এলে তাদেরও থাকার ব্যবস্থা আছে। সকালবেলা উঠে সিনিয়র জিওলজিস্ট তুষার রায়ের সঙ্গে জিপে করে বেরিয়ে যেতার, কোনোদিন খারসোয়ান হয়ে সেরাইকেলা, কোনোদিন বা রাখারম হয়ে সুরদা, মুসাবনি, পাথরগোড়া। সঙ্গে থাকতেন ড্রিলিং ইঞ্জিনিয়ার সুকুমার সামন্ত। আমাকে ওরা দেখাতেন মাটির মধ্যে কিংবা জঙ্গলের ভিতরে অস্থায়ী তাঁবু খাটিয়ে ড্রিলিং ইউনিট কীভাবে কাজ করছে। মাটিতে বোরহোল করে রিগ মেশিন দিয়ে মাটির ভেতরকার তামার নমুনা কেটে কেটে ওপরে তোলা হচ্ছে। তুষারবাবু আর সুকুমারবাবু দুজনেই খুব জমাটি লোক, বয়সেও তরুণ। আমাকে নানান মজার মজার কথা বলে মাতিয়ে রাখতেন। সুকুমারবাবু বলতে, কি করবো মশাই, আপনাদের মতো অন্ত কলম নেই, থাকলে কত রোমাঞ্চকর কাহিনী লিখতে পারতাম, এতদিনে 10-12 খানা বই হয়ে যেত। আমি বললাম, আচ্ছা সুকুমারবাবু, আপনার তো এত অভিজ্ঞতা বনে জঙ্গলে ঘোরে, নদীন ভূত দেখেছেন? সুকুমারবাবু এ প্রশ্নের জন্য ঠিক তৈরি ছিলেন না। বললে, কোনোদিন কিছু ভাবিনি, আমার নিজের কোনো অভিজ্ঞতা নেই, তবে এই তুষারবাবু হয়তো এ বিষয়ে আপনাকে কিছু আলোকপাত করতে পারবে, কারণ তুষারবাবু একটু আগে পেট চর্চা পড়ে থাকে। এসব কথা হচ্ছিল আমার ধাত কাটিয়ে আসার দ্বিতীয় দিন। সেদিন আমরা জিপে করে ঘাটশিলার দিকে চলেছি। মৌভান্ডার কপার প্ল্যান্ট থেকে যদুগোড়া ইউরেনিয়াম প্ল্যান্টের ম্যানেজারের সঙ্গে বিকেলে চা খাবো এই প্রোগ্রাম। এদিন আমাদের আরেকজন নতুন সঙ্গী মোবাইল ল্যাবরেটরির কেমিস্ট ডক্টর জগদীশ শিকদার। সুকুমারবাবুর কথা শুনে আমি রোমাঞ্চের গন্ধ পেয়ে লাফিয়ে উঠলাম। তুষার রায় আমার বাঁ পাশে বসে। আমি বললাম, কে তুষারবাবু, আপনি প্রেম চর্চা করেন নাকি? তুষারবাবু বললেন, সুকুমারের কথা ছেড়ে দিন তো। সুকুমারবাবু বললেন, কেন ছেড়ে দেবেন কেন? চ্যাটার্জি সাহেবকে তোমার সেসব অভিজ্ঞতার কথা বলো না তুষার, উনি গল্পের ভালো প্লট পাবেন। আমিও বললাম, হ্যাঁ বলুন না। তুষারবাবু বললেন, না তেমন বলার মতো কিছু নয়, জিওলজিস্টের কাজ জানেনই তো, বছরের অধিকাংশ সময় জঙ্গলে জঙ্গলে কাটে, সন্ধ্যার পর কিছু করার থাকে না, এক সময় কাটাবার জন্য প্ল্যান চেট করতাম। কেমিস্ট ডক্টর শিকদার পিছনের সিটে বসেছিলেন, বলে উঠলেন, প্ল্যান চেট, আমি বৈজ্ঞানিক হয়ে যাওয়া আজ বুবি ব্যাপারে বিশ্বাস করেন নাকি? তুষারবাবু বললেন, হ্যাঁ করি, কারণ আমি নিজে প্ল্যানচেটে অনেক আত্মাকে এনেছি, ছোটোবেলা থেকেই প্ল্যানচেট করা দেখে আসছি। আমার ঠাকুমা নিয়মিত প্ল্যানচেট করতেন, ওর কাছেই প্রথম প্ল্যানচেট করা শিখি, আর আমি কেন, প্ল্যানচেট সম্পর্কে অনেক বড় বড় লোক অনেক কথা লিখে গেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর এক সময় নিজে নিয়মিত প্ল্যানচেট করেছেন। আমি সুযোগকে বলে উঠলাম, দেখুন ধাপ কাঠিতে আবারও সন্ধ্যের পর কিছু করার থাকছে না,
আপনাদের ইলেকট্রিসিটির ভোল্টেজ এত কম যে পড়াশোনাও করতে পারি না। আজ রাত থেকেই প্ল্যানচেটে কাছর বসান না। সুকুমার সামন্ত বললেন, তখনকার দিনে বেথিং কলেজের গ্র্যাজুয়েট, ওর ছোট মেয়ে মানে আমার ছোট পিসি হঠাৎ মারা যাওয়ার পরে ঠাকুমা প্ল্যানচেটে মেয়ের সঙ্গে কথাবার্তা বলতেন। সেই ঠাকুমা মারা গেলেন তখন আমি ক্লাস এইটে পড়ি। আমি ও আমার সেজদা ঠাকুমাকে খুব ভালোবাসতাম। মাঝে মাঝে ছাদে গিয়ে দুজনে প্ল্যানচেটে ঠাকুমাকে ডাকতাম। আমাদের সঙ্গে অনেক গল্প করতেন ঠাকুমা, অধিকাংশই সাংসারিক কথাবার্তা। বাড়ির সবাই কে কেমন আছে খোঁজ নিতেন। আমি ও সেজদা পরীক্ষা দিয়ে জিজ্ঞাসা করতাম, আমরা পাস করতে পারবো তো ঠাকুমা? ঠাকুমা বলতেন, সবে তবে বড্ড ফাঁকি দিচ্ছিস পড়াশোনায়। সেই সময় আমার প্রাণের বন্ধু ছিল বিমান বলে আমাদের ক্লাসের একটি ছেলে। কিন্তু কি একটা ব্যাপার নিয়ে আমাদের দুজনের মধ্যে খুব মন কষাকষি হয়ে গেল। আমাদের কথা বন্ধ, মন খুব খারাপ। এজ রাতে ঠাকুমাকে এ কথাটা জিজ্ঞাসা করবো ভাবলাম। কথাটা হলো, ঠাকুমা বিমান কি আমায় ভালোবাসে? কিন্তু কিছুতেই কথাটা জিজ্ঞাসা করতে পারলাম না। হঠাৎ দেখি আমার কলমে সরসর করে লেখা ফুটে উঠেছে, তারা আমার ডাক নাম, তোকে ও সত্যি ভালোবাসে। আমার হাত থেকে পেন্সিল পড়ে গেল, গা শিরশির করে উঠল। সেজদা জিজ্ঞাসা করলো, এই তারা কি হলো তো, কি জিজ্ঞেস করেছিলি ঠাকুমাকে? আমি কোনো জবাব দিতে পারলাম না। শেষ পর্যন্ত অনেক পীড়াপিড়িতেও তুষারবাবু প্ল্যানচেটের আসর বসাতে রাজি করলেন। অতএব সন্ধ্যার কিছু পরে আমার ঘরে এসে হাজির হলেন সবাই, তুষারবাবু, সামন্ত আর ডক্টর সিংদার। ইলেকট্রিকের আলো নিভিয়ে দেওয়া হলো, শুধু একটা হ্যারিকেন যাওয়া রইল। আমার পড়ার টেবিলটার ঘরের মাঝখানে রেখে তার চারপাশে চারজ। তুষারবাবু বললেন, আমার পদ্ধতিটা একটু ভিন্ন রকমের। ঠাকুমা হয় বলতেন, যাকে তাকে প্ল্যানচেটের মিডিয়াম করা চলবে না, কতগুলো লক্ষণ দেখে মিডিয়াম নির্বাচন করতে হয়। সে লক্ষণগুলো আমি এখানে বলতে চাই না, তবে চ্যাটার্জি সাহেবকে দেখে মনে হচ্ছে উনি একজন আদর্শ মিডিয়াম। আপনাকে অনুরোধ করছি, আপনি পেন্সিলটা আলতো করে কাগজের ওপর ধরে মনে মনে কোনো আত্মার কথা চিন্তা করুন। আমি বললাম, না মশাই, ওসব আমি পারব না, আপনি নিজে মিডিয়াম হন, আমরা বরং দেখি। তুষারবাবু বললেন, ভয় পাচ্ছেন? আমি বললাম, একটু একটু। তাহলে আপনাকে দিয়ে হবে না, মিডিয়াম ভয় পেলে আর তারা আসতে চাইবেন না। তাহলে আমি মিডিয়াম হচ্ছি। শুনুন, আপনারা কোনো কথা বলবেন না আর পরস্পর পরস্পরকে ছুঁয়ে থাকবেন। তাই হলো। একটু একটু করে আগুন স্টেজ হয়ে এলো, সাদা দেওয়ালে আমাদের ছায়াগুলো পড়ল। পাছে বাইরের আলোর ছটা এসে ঢোকে এজন্য জানলাগুলোও বন্ধ। কোথাও জীবনের কোনো স্পন্দন আছে বলে মনে হলো না, শুধু বাইরে থেকে ঝিঁচি পোকার অশ্রান্ত আওয়াজ কানে এসে মিটতে লাগল। তুষারবাবুর হাতে একটি কৌটোর ঢাকনি ত্রিভুজের মতো পরে কাটা, মাঝখানে ফুটো করে একটা পেন্সিল বসানো, সেটা আলতো করে ধর। একটু পরে দেখলাম ঢাকনিটা নড়ে উঠল। তুষারবাবুর মুখ শক্ত হয়ে উঠেছে, চোখের দৃষ্টি পাথরের মতো, ওর পেন্সিল নড়ে উঠল। তুষারবাবু অস্ফুট স্বরে জিজ্ঞাসা করলেন, একে? খসখস করে লেখা ফুটে উঠল, আমি ঠাকুমা। কে ফোন আছো? নোরে, তুই এতদিন আমায় ই পরে ভুলেছিলিস তারা। আর তোমাদের কষ্ট দিতে ভালো লাগে না ঠাকুমা? কষ্ট কি বলছিস তারা, তুই ডাক দি বলে
কতদিন ঘোরাঘুরি করেছি তা জানিস? তুমি আমায় এখনো খুব ভালোবাসো ঠাকুমা, তাই না? মা বাসব না, ওই তো চিনি আমার সবচেয়ে নেওটা। হ্যাঁ রে, তোর সেজদা কি পড়েছে? দুর্গাপুরে আছে ঠাকুমা, সেজদার গত মাসে একটি মেয়ে হয়েছে। বেঁচে পড়তে থাক সব, তোর বড় মন খারাপ তাই না রে? অনেক মিছে মিছে মন খারাপ পড়িস না, ওটা হবে না, তোর ভাবকে নে। আমি দেখলাম শেষের কথাগুলো তুষারবাবু কিছুতেই ভালো করে লিখতে পারছেন না, যেন কোনো অদৃশ্য শক্তির সঙ্গে সংগ্রাম করছেন। লেখা যেই শেষ হলো, অমনি তার হাত থেকে পেন্সিলটা পড়ে দেন, তিনি মাথা নিচু করে বসে পড়লেন। তুষারবাবু বিস্ফারিত দৃষ্টিতে সকলের দিকে তাকালেন, তারপর বললেন, আশ্চর্য, এবারও ঠাকুমা সব জেনে ফেলেছেন। কে দাদা মানেছেন? সামন্ত প্রশ্ন করলেন। আমার একটা অত্যন্ত ব্যক্তিগত সমস্যার কথা, গত পাঁচ ছ মাস ধরে যার জন্য উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছি। লুকিয়ে লুকিয়ে একটা চাকরির পরীক্ষা দিয়েছিলাম, খুব আশা ছিল চাকরিটা পাব, কিন্তু পরের দিন আবার দিনের বেলাটা কাটল জঙ্গলে জঙ্গলে। ডক্টর সিংদার এদিন আমাদের সঙ্গে ছিলেন না, ল্যাবরেটরি টেস্টের জন্য ব্যস্ত ছিলেন। সকালবেলা তার সঙ্গে দেখা হলো। আমি বললাম, প্ল্যানচেট বিশ্বাস করেন না তো, দেখলেন কাল কি আশ্চর্য ঘটনা ঘটে গেল? ডক্টর সিকদার বললে, আপনি নেব ওই সময় এখনো বিশ্বাস করে? আমি একটু রেগে বললাম, তাহলে কাল রাতে যা দেখলাম আপনি বলতে চান সব বুজুরুকি? মানুষটা শুনতে ইচ্ছে করে অবচেতন মনের কাছ থেকে সেই জবাব পাচ্ছে, আর সেটাই লেখা হয়ে যাচ্ছে। মানুষের মৃত্যুর পর তার কোন অশরীরী অস্তিত্ব থাকতে পারে না। আমি ক্ষীণকণ্ঠে বলার চেষ্টা করলুম, অশরীরী অস্তিত্বের নানান ঘটনার কিন্তু আমিও সাক্ষ্য পেয়েছি। ডক্টর সিকদার বললেন, আপনি নিতে পারেন, আপনি কারোর লেখেন অলৌকিকে বিশ্বাস না করলে আপনাদের চলে না। আমি বিজ্ঞানের লোক, বিজ্ঞান ও যুক্তিতর্ক ছাড়া কিচ্ছু মানতে চাই না। আচ্ছা, আমি বললাম, বেশ তো, আপনি আজ মিডিয়াম হন না। ডক্টর সিকদার বললেন, আমাকে বলতে দিলেন তো, দেখেন না তুষারবাবু আমার কথা তুমি নেন না। পরদিন রাতে আবার প্ল্যানচেটের আসর বস। আমি বললাম, তুষারবাবু, ডক্টর সিকদার আজ মিডিয়াম হতে চান, আপনার আপত্তি আছে? তুষারবাবু একবার ডক্টর সিংদারের আপাদমস্তক দেখে নিলেন, তারপর বললেন, মনে হচ্ছে মিডিয়ামের পক্ষে উনি উপযুক্ত নন। ডক্টর সিকদারের মুখের কোণে উপহাসের হাসি দেখা গেল। তিনি বললেন, আমি তো আপনাকে আগেই বলেছিলাম উনি আমার মিডিয়াম করতে রাজি হবেন না। তুষারবাবু বললেন, ডক্টর সিকদার, আপনাকেই মিডিয়াম হতে দিলে আপনারই ক্ষতি হবার সম্ভাবনা। মিডিয়ামের নিরাপত্তার জন্য কতগুলি লক্ষণ আমাদের মিলিয়ে দেখতে হয়। আরে রাখুন আপনার ওইসব লক্ষণ, আমায় করতে চান না তাই করুন। বেশ, আপনাকে করতে পারি, কিন্তু কোনো কিছু হলে আমাকে দায়ী করবেন না। কোনো কিছু মানে? এই ধরুন কোনো বিপদ টিপদ। ডক্টর সিকদার তাচ্ছিন্নের হাসি হাসলেন। হ্যাঁ, ডক্টর সিকদারকেই মিডিয়াম করা হলো। তিনি প্ল্যানচেটের চাকতিশুদ্ধ পেন্সিলটা হাতে করে বসে রইলেন। তুষারবাবু ওর চোখের দিকে বেশ কিছুক্ষণ অপলোভ দৃষ্টিতে তাকিয়ে কি যেন বিড়বিড় করে বললেন, তারপর বললেন, ডক্টর সিকদার, আপনার খুশি মতো কোনো আত্মার কথা চিন্তা করুন, অনেকক্ষণ ধরে চিন্তা করুন। ডক্টর সিংদার চোখ বুঝলেন, আবার কিছুক্ষণ পরে চোখ খুললেন। বেশ দেখতে পেলাম তাঁর মুখের ছবি পাল্টে যাচ্ছে, তিনি ক্রমশ
ধ্যান গম্ভীর এক মাটির স্ট্যাচুতে পরিণত হলেন। তারপর তাঁর সর্বশরীর নড়ে উঠল। তিনি পুড়ে বলে উঠলেন, আমি তোমার মা। কাগজে লেখা ফুটে উঠতে লাগলো। ডক্টর সিকদারের পেন্সিল চলছে খসখস করেন। তুমি কোথা থেকে? কলকাতা থেকে। কলকাতার খবর কি? সব ভালো, বৌমা খুব কান্নাকাটি করছে দেখে এলাম। কেন কেন? অস্ফুট স্বরে প্রশ্ন করলেন ডক্টর সিকদার। পেন্সিলটা কি যেন লিখতে গেল কিন্তু লিখতে পারল না, একটু নড়ে স্থির হয়ে গেল। ডক্টর সিকদার আবার ডাকলেন, মা মা। আহান লেখা ফুটে উঠল। আসছি, খুব কষ্ট হয়েছে। কষ্ট কেন হবে না, কম দূর পথ নাকি। তুমি কি করে এলে? যেভাবে সবাই আসে তুই ডাকবি, না এসে থাকতে পারলাম। কিন্তু কিন্তু কাঁদছে কেন? কোনো উত্তর পাওয়া গেল না। ডক্টর সিকদার আবার জিজ্ঞাসা করলেন, বৌমা কাঁদছে কেন? হঠাৎ একটা দমকা বাতাস এসে বাইরের জানলাটা খুলে দিয়ে গেল। দপদপ করে নিভে গেল হ্যারিকেনটা। টেবিলটা প্রবল জোরে নড়ে উঠল। আমরা চমকে উঠলাম। শুনলাম অন্ধকারের মধ্যে ডক্টর সিকদার চেঁচাচ্ছেন, সর্বনাশ সর্বনাশ, আমাকে আমাকে সম্মানিত করে আমার আত্মীয় নিমিত উত্তর দিচ্ছে, উত্তর দিচ্ছে দেওয়ার চেষ্টা ছিল। কিন্তু কিন্তু এই প্ল্যানচেটটা কত বড় বোগাস, তার বড় ব্যান আমার মা তো জীবিত, তুমি সুস্থ সংযুক্ত। গত পরশুই আমি কলকাতা ছেড়েছি, পরশু পর্যন্ত তিনি সুস্থ স্বাভাবিক ছিলেন। তুষারবাবু বললেন, তাহলে আপনি জীবিত মানুষকে কেন স্মরণ করলেন ডক্টর সিকদার? ডক্টর সিকদার বললেন, এ আপনাদের এই প্ল্যানচেটে কত বড় বোগাস তা প্রমাণ করার জন্য। কিন্তু আপনি জানেন না কি সর্বনাশ আপনি করেছেন, আপনাকে এই জন্যই আমি মিডিয়াম করতে চাইনি। ইভিল স্পিরিট আপনার ক্ষতি করতে পারে, পারে কি করেছেও হয়তো ডক্টর সিকদার। তুষারবাবু গম্ভীর মুখে বললেন। ডক্টর সিকদার এবার যেন সংবিত ফিরে পেলেন, বললেন, কি বলছেন আপনি? তুষারবাবু বললেন, যা বলছে ঠিকই বলছে ডক্টর সিকদার। ঘণ্টা দুয়েক পরেই ঘটল ঘটনাটা, এবং যা ঘটল তা আমি কোনোদিনই ভুলব না, ভুলতে পারবো না। আজও সে রাতের সে পরিস্থিতির কথা মনে করলে আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে। রাত তখন দশটা, আমি খেয়ে দিয়ে সবে শুতে যাব। দু ঘন্টা আগের দিন ঘটনাটা তখনও চোখের সামনে ভাসছে। ডক্টর সিকদার প্ল্যানচেটের পর থেকে আরও অবিশ্বাসী হয়ে উঠেছেন। আমাকে অনেকবার বলেছেন, কেমন দেখলে তো জীবন্ত মানুষ চলে এলো আপনাদের এই প্ল্যানচেটে। কিন্তু তখনও ডক্টর সিকদার জানতেন না নিয়তি তার জন্য কী প্রস্তুত করে রেখেছে। রাত দশটা নাগাদ একটা আর্তনাদ শুনে চমকে উঠলাম। ডক্টর সিকদার চিৎকার করছেন, চিৎকার শুনে বেস ক্যাম্পের সব লোক ছুটে এসেছে তার ঘরের সামনে। ভিড় জমে আছে। ভিড় ঠেনে ভেতরে ঢুকে দেখি ডক্টর সিকদার তখনও চিৎকার করছেন, তুষারবাবু ঘরের এক পাশে দাঁড়িয়ে ডক্টর সিকদারকে সান্ত্বনা দিচ্ছেন। তুষারবাবুকে বাইরে ডেকে নিয়ে এলাম কি হয়েছে জিজ্ঞাসা করতে। তুষারবাবু বললেন, আমাদের এখানে তো ফোন নেই, কলকাতার সঙ্গে কোনো জরুরি কথাবার্তা থাকলে দু মাইল দূরে অ্যাটমিক মিনারেলস ডিভিশনের অফিসে ফোন আসে, ওখান থেকে মেসেঞ্জার দিয়ে খবর পাঠিয়ে দেওয়া হয়। কিছুক্ষণ আগে ওখানে ডক্টর সিকদারের বাড়ি থেকে এক জরুরি ট্রাঙ্ক কল এসেছে, ট্রাঙ্ক কল করেছিলেন মিসেস সিকদার। ঘণ্টা দুয়েক আগে ডক্টর সিকদারের মা তার বাড়ির সামনে লরি চাপা পড়ে মারা গিয়েছেন। ওই সময় রাস্তায় যাবার কোনো প্রয়োজন ছিল না, তা হঠাৎ কি খেয়াল হলো, বললেন, আমি একটু অরুণদের বাড়ি থেকে আসছি, অরুণ হলো ওদের এক প্রতিবেশী, আর রাস্তায় যেই নেমেছেন অমনি লরি এসে। তুষারবাবু বললেন, টাইমটা
ঠিক দু ঘন্টা আগে যখন ডক্টর সিং তার প্ল্যানচেটে বসেছিলেন, ঠিক তখনই আমি তখনই মনে মনে আশঙ্কা করেছিলাম এমন একটা কিছু ঘটবে। আমি তখনই আশঙ্কা করেছিলাম। তুষারবাবু বিড়বিড় করে বলতে থাকলেন, পাঁচবিশালী গল্প চ্যানেলে আজকের গল্পটি এখানেই শেষ হল। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় রইলাম। ভালো থাকবেন সবাই, আবার ফিরছি আগামী সপ্তাহে।